হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সাথী অল ওয়ার্ক আর টাইটেল আর থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো হ্যাঁ আমরা আজকে যাব সীতানাথের উদ্দেশ্যে তো আমাদের এই বাজার কমিটির থেকে প্রতি বছরে এই অনুষ্ঠানটা করা হয় তো আমরা সকলে মিলে বাজারের যত মানে লোক আছে আর কি সবাই মিলে যাচ্ছে এখন সীতানাথ পাটে পরিক্রমা করতে তো এখানে বাজারের পাশেই যে মন্দিরটা আছে দেখো এই মন্দিরটা খুব সুন্দর করে সাজানো আমরা প্রথমেই বাড়ির থেকে বেরিয়ে এখানে চলে এসেছি তো এখানে এসে একটু তিলক পরে নিচ্ছিলাম তো সবাইকে দিচ্ছিল আমরাও তিলক পরে নিলাম আর এই মন্দিরটা দেখো জগন্নাথ দেবের মন্দিরটা খুব সুন্দর করে সাজানো তো এখানেও নিত্য ভোগ হয় তো আমরা এখানে এসে কিছুক্ষণ দাঁড়ালাম সবাই মিলে একসঙ্গে হয়ে তারপরে পরিক্রমায় বেরোবো আর বাবু দেখো বাবুদেরকেও আমি একবারে পাঞ্জাবি পরিয়ে নিয়ে বেরিয়ে এসেছি আর দেখো এখানে মানে বিগ্রহগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে তো এখন মানে কটার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি নটা বাজে তো নটার সময় বাড়ির থেকে বেরিয়েছি আধা ঘন্টা এখানে লেট করলাম তারপর ওই সাড়ে নটা পনেরো দশটার দিকে এখান থেকে বেরিয়ে পড়লাম দেখো সমস্ত বিগ্রহগুলো রাধাগোবিন্দ তারপরে গৌর নিতায় পঞ্চতত্ত্বের ফটো সব সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর বাবুকে দেখো এই যে টোটোর মধ্যে বসিয়ে দিলাম কেননা টোটো তো খালিই যাচ্ছিল তো তার জন্য টোটোর মধ্যে বসিয়ে দিয়েছি তাহলে বিরক্ত করবে আমাকে আর আমরা সবাই মিলে দেখো হেঁটে হেঁটে গান করতে করতে সীতানাথ পাটে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ কত মানুষ হয়েছে আরও কিছু মানুষ সামনে আছে তো দেখো তারপরে আমরা এই যে সীতানাথ পাটে চলে এসেছি অদ্বৈত মহাপ্রভুর জন্মস্থান আর কি তো যে যত তীর্থেই করা হোক না কেন এইখানে না আসলে শান্তিপুর যে সীতানাথ অদ্বৈত পাঠ মহাপ্রভুর জন্মস্থান আর কি এখানে এখানে না আসলে কোনো পুণ্যেই হয় না আর কি শুনেছি তো এখানে আমরা চলে এসেছি ফাইনালি এসে তারপরে ওখানে একটু গান কীর্তন হচ্ছিলো তারপরে এই যে আমরা মন্দিরটার চারপাশটা একটু ঘুরে দেখছিলাম মাঝে মধ্যে আসা হয় এখানে আমাদের বাড়ি থেকে অনেকটাই মানে খুব বেশি দূরে না আর কি আর এই মন্দিরটা ছিল আর এখন একটু নতুন করে করেছে শ্রীকৃষ্ণের মন্দির তো ভেতরটাও খুব সুন্দর করে করেছে এখানে নিত্য ভোগ হয় আর সবসময়ই মানে যে কোনো অনুষ্ঠানে বলো এই যে বাচ্চাদের মুখে প্রসাদ বা অন্নপ্রাশন জন্মদিন সব অনুষ্ঠানেই আর কি এখানে মানে আসলে একটু ঠাকুরের সামনে একটু ভোগের প্রসাদ সমস্ত কিছু আর কি দেওয়া হয় আর কি তো আর এই নিম গাছটা দেখো এই নিম গাছটা বহু বছরের পুরনো তো কত বছরের পুরনো আমি ঠিক বলতে পারবো না শুনেছি পাঁচশো বছরের হয়তো বেশি হবে তো মহাপ্রভু আর কি এই নিমগাছের তলায় বসতেন আর কি তারপরে দেখো এই যে এই যে নাট মন্দির দেখতে পাচ্ছ এখানে প্রত্যেক দিন ভোরবেলা হচ্ছে গিয়ে কীর্তন হয় তো এখানে এখন পাঠ হবে পাঠ করবে এখন মহাপ্রভু তো নাট মন্দিরে তো পাঠ হচ্ছে তো পাঠ হচ্ছে আর বাবু তো খুব বিরক্ত করছে ও তো চুপ করে শুনতে দেবে না তাই আমি ওকে নিয়ে এই পাশে আর কি এখানে বসেছিলাম অনেকেই বসেছিল যেহেতু দুষ্টুমি করছে দুষ্টুমি করলে আর চেঁচামেচি করলে মানে পাট শুনতে অসুবিধা হয় আর বকাও দেয় এর জন্য আমি আর যাইনি ভেতরে আর আমি বাইরে এখানে বসেছিলাম আর বাবু দেখেছ তো ও বক্স পেলে কি খুশি হয় আর ও সত্যি বিরক্ত করছিল না সারাক্ষণ এই দিক দিয়ে ঘুরে ঘুরে খেলাই করছিলো আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর এখানে প্রচণ্ড রোদ্দুর ছিল আর রোদ্দুরটাও খুব সুন্দর মানে ভালো লাগছিলো গায়ে লাগলে আর কি তো আমি এখানে বসেই ছিলাম তারপরে একটুখানি এই যে ভগবত পাট শেষ হলে তারপরে একটু গান কীর্তন হবে আর এখানে অনেকেই ছিল আর প্রচুর লোক এসছিল জানো তো এত লোক এসছিল আর বাজার থেকে আসার সময় বললাম না যে আরও কিছু লোক সামনে আছে আর কি ওরা মানে মাঝপথ থেকে যোগ দিয়েছে তো এখানে কিছুক্ষণ বসে থাকার পরে পাঠ গান কীর্তন শেষ হলে তারপরে দেখো চলে আসলাম নাট মন্দিরের উপরে মানে ভেতরে একটু প্রণাম করে নেব প্রণাম করে নেবো আর ওইদিকে তো মানে একটার থেকেই মানে অর্ধেক মানে পাঠ হ শেষ হওয়ার আগের থেকে প্রসাদ খেতে বসিয়ে দিয়েছে আর কি তবে ওইদিকে এখন আমার যাওয়া হয়নি তো আমি আগে প্রণাম করে নিলাম বাবুকে একটু প্রণাম করিয়ে নেব তারপরে যাব প্রসাদের ওখানে তারপরে বাবুকে একটু ওখানে গড়াগড়ি খাইয়ে নিয়ে তারপরে চলে আসলাম দেখো এখানে প্রসাদ বিতরণ তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগের থেকে তো এখানে সবাই পরিবেশন করছিল কিন্তু আমাকেও যেহেতু বলছিল কিন্তু আমি যাইনি বাবু যেহেতু আমাকে একটুও ছাড়ে না একটুকুনি কাছ থেকে যদি একটু সরি তাহলেই চেঁচানো শুরু করে দেয় এর জন্য দেখো আর ভুলানত্ব লেগে গেছে পরিবেশন করতে আর ওই দেখো পাছে মানে পেছনের দিকটাই দেখতে পাচ্ছ প্রচুর লোক হয়েছে আর অনেকগুলো গেটও করা হয়েছিল আর লাস্টের দিকে আমি বসে গেছিলাম আমি খেয়ে দিয়ে বাইরে বেরিয়েছি দেখি প্রচুর লাইন লাইন বসলাম আর কি আর এই দিকটাই মানে যেখানে রান্না টান্না হচ্ছিলো আর কি ওখানে তো ভুলানাথ তো আগের দিন রাত্রেবেলার থেকে মানে ওখানে ছিল তো এই দিকটায়ও অনেকজনও বসেছিল যারা নিরামিষ আর কি সারা বছর আর কি নিরামিষ খায় আর কি যারা তো তাদের জন্য এইদিকে আলাদা ব্যবস্থা ছিল তো এখানে মানে তা যারা সাধু বৈষ্ণবরা ছিল আর কি তাদের খাওয়া হয়ে গেলে তারপরে আর কি সবাই বসে পড়েছিলো এখানে অ্যাভেলেবেল যে যে যেখানে পাচ্ছিলো আর মানে অত লোক মানে জায়গা দেওয়ার অসুবিধা হয়ে যাচ্ছিলো তো তারপরে যে যেরকম পাচ্ছিলো সে সেখানেই বসে পড়ছিলো আর কি আর বাবু তো বিরক্ত করছে খাওয়া মানে আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে এখন বাড়ি চলো বাড়ি চলো বলে বিরক্ত করছিল তো এখন কিছুক্ষণ থেকে আমিও এখন বাড়ি চলে যাব। আর ছোটো কাকাও খিদে পেয়েছে যেহেতু খিচুড়িটা একটু ঝালঝাল হয়েছিল খেতে পাইনি ওকে আমি পায়েস খাইয়ে দিয়েছিলাম তো দু হাতায় একটু বেশি করে পায়েসটা নিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম আর ওই দেখো ভোলানাথ যাচ্ছে পরিবেশনের ওখানে এখনও বাড়ি যেতে যেতে ওর মনে হয় সাতটা আটটা নটা বেজে যাবে বাড়ি যেতে যেতে তো তারপরে কিছুক্ষণ থেকে তারপরে আমরা বেরিয়ে পড়লাম টোটোতে যাবো কেননা হেঁটে হেঁটে এসছে অনেকটা পা ব্যথা হয়ে গেছে তারপরে দেখো এই যে সুরধরি নদী এটা এই নদীর ওপর দিয়ে যেতে হয় তো আজকের মতো টাটা বাই বাই ব্লকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে